হ্যালো গাইজ, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা মাল্টিপল ইমেজ ফায়ারবেস স্টোরেজ এবং ফায়ারবেস ডাটাবেজে স্টোর করতে পারেন। অ্যাকচুয়ালি ফায়ারবেস স্টোরেজ আমি স্টোর করবো এবং ফায়ারবেস ডাটাবেজে আমরা ওই স্টোরেজের লিঙ্কটা নিয়ে আসবো। তো আমি এখানে একটা ড্যামো দেখাচ্ছি হয়েছে। তো এখানে লেখা আছে চুজ অ্যান্ড আপলোড, মানে ফার্স্ট অফ অল আমাকে চুজ করতে হবে ইমেজ। তো আমি চুজে ক্লিক করলাম। সো এখান থেকে আমি মাল্টিপল কিছু ইমেজ লং প্রেস করে চুজ করে নিলাম। ওকে ফাইন, তো আমি চারটে ইমেজ চুজ করে ফেললাম। এখন আমি ওপেনে ক্লিক করব। ওকে ফাইন, এখানে লেখা উঠলো কি ইউ হ্যাভ সিলেক্টেড 4 পিকচার, যেটা ঠিক আছে। এখন দেখেন আমার এখানে চুজ বাটনটা কিন্তু নেই, অর্থাৎ আমার এখানে শুধুমাত্র আছে কি আপলোড বাটন। তো আমি আপলোড বাটন ক্লিক করব। হ্যাঁ, এখানে বলছি প্লিজ ওয়েট, ইফ ইউ লোডিং টাস্ক টু লং ইউ ক্যান প্রেস দ্য বাটন অ্যাগেন। আচ্ছা, আমি দেখি যে আমার আপলোডিং টাস্কটা কতটুকু সময় নেয়। ওকে ফাইন, তো এখানে লেখা হচ্ছে কি ইমেজ আপলোডেড সাকসেসফুলি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কি অলরেডি চারটা কি ইউনিক লিঙ্কের মাধ্যমে চারটা লিঙ্ক চলে আসছে কি আমাদের ফায়ারবেস ডাটাবেসে। আচ্ছা, এটা ফায়ারবেস ডাটাবেসে। আর আমি যদি স্টোরেজে যাই, সিমিলারলি আমি কী দেখতে পারবো, আমার স্টোরেজের মধ্যেও কি আমার চারটা ইমেজ চলে আসছে। তো আমার এটা হচ্ছে ইমেজ ফোল্ডার। তো আমি এটাতে যদি যাই, ইমেজ ওয়েল, এখানে আপনি দেখতে পাচ্ছেন কি চারটে ইমেজ চলে আসছে। মাল্টিপল ইমেজ আপলোডের জন্য আপনাকে একটা অ্যান্ড্রয়েড স্টুডিও একটা একটা প্রজেক্ট ওপেন করতে হবে, এবং এই প্রজেক্টটাকে আপনাকে কী করতে হবে, ফায়ারবেসের সাথে লিঙ্ক করতে হবে, অর্থাৎ অ্যাড করতে হবে, যেটা আমি আমার অলরেডি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। ঠিক আছে, অ্যাড করার পর যেটা করতে হবে যে আপনার এখানে ডাটাবেস এবং স্টোরেজ যেহেতু এই দুটোটা ইউজ হবে, এই দুটোটা রুলসে যে আপনার কী করবেন, রিড অ্যান্ড রাইটটা ট্রু করে দেবেন অর অ্যালাউ করে দেবেন, যেটা আমি অলরেডি কী করেছি করে দিয়েছি। বিকজ এই দুটোটাই আমার ইউজ হবে। এবং আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনার যে বিল্ড ক্রেডেল আছে, এখানে আপনাকে অবশ্যই দুইটা ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে, একটা হচ্ছে ডাটাবেসের জন্য, একটা হচ্ছে স্টোরেজের জন্য। মনে রাখবেন এখানে কিন্তু আমাদের দুটোটাই ইউজ হবে, ডাটাবেসও ইউজ হবে স্টোরেজও। সো আমি আর দেরি না করে চলে যাচ্ছি আমার মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল এ, এখানে ডিজাইন করব। তো আমি ফার্স্ট অফ অল লিনিয়ার লেআউট করে নিয়েছি, বাটনটা নিয়ে নিয়েছি, বাটন আমি দিয়ে দিচ্ছি ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট। ওকে, আর র্যাপ কন্টেন্ট দিলেও হয়ে যাচ্ছে, সিম্পলি র্যাপ কন্টেন্ট দিচ্ছি। এবং বাটনের মধ্যে টেক্সট দিচ্ছি, হচ্ছে হলো ফার্স্ট অফ অল চুজ ইমেজ। ওকে, ফার্স্ট অফ অল এটা লিখলাম। আচ্ছা, তো এটা একটা আইডি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে চুজার। ওকে, চুজার ফাইন। এবং এটার সাথে সাথে আমার কী হবে, আরেকটা বাটন হবে। তো আমি এটা জাস্ট কপি করে নিচ্ছি, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা চলে আসছে। ওকে ফাইন, তো এখানে এটা হবে হচ্ছে হলো আপলোড ইমেজ ফাইন, এবং এখানে হবে আপলোড ইমেজ, ও আপলোড ইমেজ ফাইন। এবং আমার এখানে নিচে একটা কী করতে হবে, একটা টেক্সট বক্স লাগবে টু শো সাম অ্যালার্ট। তো আমি লিখে দিচ্ছি টেক্সট বক্স, আপনারা অ্যালার্ট ডায়লগের মাধ্যমে দেখাতে পারেন, কিন্তু আমি এখানে টেক্সট বক্স ইউজ করতেছি। ম্যাচ প্যান র্যাপ কন্টেন্ট, এখানে আমি একটা টেক্সট দিয়ে দিচ্ছি, হেয়ার উইল বি অ্যালার্ট, হেয়ার উইল বি অ্যালার্ট। এখন আমি অ্যালার্টটা শুরুতে দেখাতে চাই না, তো এটার জন্য আমি এটাকে ভিজিবিলিটি গন করে রাখছি, এটার কারণটা আমি পরবর্তীতে বলবো। এবং এই টেক্সট বক্সের জন্য একটা আইডি দিয়ে দিচ্ছি, আইডিটা দিচ্ছি অ্যালার্ট। আচ্ছা, অ্যালার্ট দিয়ে দিলাম ফাইন। তো আমি এখন আমার মেন অ্যাক্টিভিটিতে যাবো, যে তিনটা আমি ফাইন্ড আউট করলাম ওইখানে, ওগুলো আমি ফাইন্ড আউট করে নিচ্ছি। ফার্স্ট আমার বাটন ছিল, একটা হচ্ছিল আমার আপলোড বাটন, আর একটা ছিল চুজ বাটন। তো দুইটা আমি লিখলাম। এবং দেন আমার আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে এটা টেক্সট ভিউ নাম দিয়েছিলাম অ্যালার্ট। তো এখানে অ্যালার্টটি নাম দিলাম। আচ্ছা, তো আমি লিখবো হচ্ছে হলো অ্যালার্ট ইজ ইকুয়াল টু ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, আমি নাম দিয়েছিলাম অ্যালার্ট। ওকে, এবং আমি দিয়ে দিচ্ছি আপলোড ইজ ইকুয়াল টু ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট আপলোড। এবং চুজারটা আমি ঠিক এভাবে একইভাবে করে নিচ্ছি, চুজ ইজ ইকুয়াল টু ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট চুজ ফাইন। তো এই তিনটা জিনিস হয়ে গেল। এখন ফার্স্ট কাজটা কী করবো, ফার্স্ট কাজটা হচ্ছে প্রথমত আমি চুজ ইমেজের কাজটা করবো, যে চুজ ইমেজে ক্লিক করলে কী হবে। তো আমি লিখছি চুজ ডট সেট অন ক্লিক লিসেনার নিউ অন ক্লিক লিসেনার। তো চুজ ইমেজে ক্লিক করলে অন ক্লিক লিসেনারে যাবে। আচ্ছা, তো অন ক্লিক লিসেনারে যাওয়ার পর সে কী করবে, প্রথমত তাকে চুজ করার একটা অপশন দিতে হবে। এটা করতে একটা ইন্টেন্টের মাধ্যমে, তো আমি লিখবো ইন্টেন্ট ইজ ইকুয়াল টু নিউ ইন্টেন্ট, অ্যান্ড দেখবো ইন্টেন্ট ডট গেট অ্যাকশন কন্টেন্ট, অ্যাকশন গেট কন্টেন্ট। ঠিক আছে, এটা লিখবো, এটার মাধ্যমে আমি একটা
ইন্টেন্ট ডট সেট টাইপ, আমি সেট টাইপ দিয়ে দিব। ইন্টেন্টটা কী টাইপের হবে সেটা আমি বলে দিচ্ছি, সেটা হবে হচ্ছে আমার ইমেজেস, ইমেজগুলো নিবে। ওকে ফাইন, তো আমি এটা বলে দিলাম ইমেজ। অ্যান্ড দেন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টেন্ট ডট পুট এক্সট্রা। পুট এক্সট্রা মানে এক্সট্রা লিখে কী করবে, সেটা হচ্ছে ইন্টেন্ট ডট অ্যালাও মাল্টিপল, অর্থাৎ যেখানে আমি কী করতে পারবো অনেকগুলো ইমেজগুলো সিলেক্ট করতে পারবো, অ্যালাও মাল্টিপল করে দেবে এবং এখানে ট্রু করে দিতে হবে। ট্রু মানেটা কি, এটা একটা ভ্যালু দিতে হয় বুলিয়ান, ট্রু আর ফলস, সেটা আমি করে দিচ্ছি ট্রু। এবং আমি লিখবো স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট, রেজাল্টের জন্য এটাকে স্টার্ট করে দিব। এখানে আমি পাস করবো ছিল আমার ইন্টেন্ট টার্ম, এবং পাস করবো কি আমার একটা স্ট্যাটিক একটা ভ্যারিয়েবল পাস করতে হবে, আমি লিখছি পিক ইমেজ, ঠিক আছে, এটা একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল। তো এই স্ট্যাটিক ভ্যারিয়েবল একটা মান থাকবে, তো আমি অল্ট এন্টার প্রেস করছি এবং এখানে লেখা হচ্ছে ক্রিয়েট কনস্ট্যান্ট ফিল্ড, একটা কনস্ট্যান্ট একটা কি স্ট্যাটিক ফাইনাল ইন্ট, ইন্ট নামে একটা ভ্যারিয়েবল ওপেন হবে এবং এখানে একটা ভ্যালু দিয়ে দিচ্ছি ওয়ান। তো সাপোজ এখানে ভ্যালু দিচ্ছে ওয়ান, এটা আমাদের যখন আমরা রিটার্ন করবো তখন এটা চেক করতে সাহায্য করে। এক একটা ভিডিও করেছি যে ফায়ারওয়েজে সিঙ্গেল ইমেজ আমরা কীভাবে আপলোড করবো, ওইখানে আমি এটার ডিটেলস বলেছি যে কেন পিক ইমেজটা লাগে, তো আপনি ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আচ্ছা, তো এটা গেল কি আমার কাজ, তো আমার এই চুজের কাজ অ্যাকচুয়ালি এইটুকুই, ঠিক আছে, যে চুজ বাটনটা। দেন হচ্ছে হলো এই যে যে অ্যাক্টিভিটিটা যে ওপেন হলো, এই রেজাল্টের কিছু কাজ আছে, এটার কাজ করতে হবে হচ্ছিলো অন অ্যাক্টিভিটি রেজাল্ট, রেজাল্টটা পাওয়ার জন্য সেখানে যেতে হবে। সো আমার এই যে অন ক্রিয়েট মেথডটা যেখানে শেষ হয়েছে ঠিক তার নিচে আমি লিখবো, এখানে আমি লিখবো অন অ্যাক্টিভিটি রেজাল্ট, এই যে চলে আসছে একটা ফ্র্যাগমেন্ট এটা, ওকে ফাইন, তো ফ্র্যাগমেন্টের কিছু অংশ চলে আসছে। এখানে ফার্স্ট অফ অল আমাকে কিছু চেকিং করতে হবে, ফার্স্ট অফ অল এই যে আমার যে স্ট্যাটিক যে আমি যে একটা পাঠিয়েছিলাম একটা ভ্যারিয়েবল, এটা আমার ফিরে আসলো কিনা সেটা আমাকে চেক করতে হবে। তো আমি ফার্স্টে লিখবো ইফ, প্রথমে লিখবো হচ্ছে রিকোয়েস্ট কোড, তো আমি লিখবো রিকোয়েস্ট কোড ইজ ইকুয়াল টু কী হবে আমার পিক ইমেজ কিনা সেটা আমি চেক করবো। ওকে ফাইন, যদি এটা যদি পিক ইমেজ হয় দেন আমার আরেকটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে রেজাল্ট কোড। দেন আমি লিখবো ইফ রেজাল্ট কোড ইজ ইকুয়াল টু রেজাল্ট ওকে কিনা সেটা দেখবো। ওকে ফাইন, রেজাল্ট ওকে যদি হয় দেন আমাকে আরেকটা জিনিস চেক করতে হবে। এখন আমি বলতেছি কী চেক করতে হবে, এখানে আমি যখন পিক করতেছি তখন আমি কি মাল্টিপল ইমেজ পিক করতেছি, এটা একটা হচ্ছে হলো ইমেজ আমার যে ক্লিপার আছে সেটার মাধ্যমে আসবে, অর্থাৎ ক্লিপ ইমেজের মাধ্যমে আসবে। এই ক্লিপ ইমেজটা ডাটাটা আমাকে চেক করতে হবে যে এই ডাটাটা আবার নাল কিনা। তো এটা আমি কীভাবে চেক করবো, ইফ ডাটা ডট গেট ক্লিপ ডাটা, ক্লিপ ডাটা নট ইজ ইকুয়াল টু নান, অর্থাৎ আমার এই ক্লিপ ডাটাটা যদি নাল না হয় এলসের মাধ্যমে। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি এলস, আমি বলে দিচ্ছি সিলেক্ট মাল্টিপল ইমেজ, ওকে এটা আমি লিখলাম, ফাইন। আচ্ছা, তো এখন আমার ক্লিপ ডাটা যদি হয় নাল না হয় দেন আমি কী করবো, এটাকে একটা কাউন্ট চালাবো, অর্থাৎ আমার কয়টা ক্লিপ ডাটা আসলো সেটা আমি চেক করবো। তো আমি লিখছি ইন্ট কাউন্ট ক্লিপড ডাটা, আমি লিখলাম ক্লিপ ডাটা ইজ ইকুয়াল টু, আমি কীভাবে কাউন্ট করবো, ডাটা ডট গেট ক্লিপ ডাটা ডট গেট আইটেম কাউন্ট, এটার মাধ্যমে আমি অ্যাকচুয়ালি কাউন্ট করতে পারি যে কয়টা আইটেম আসলো। আচ্ছা, তো এখন আমি এই প্রত্যেকটা ডাটাকে কাউন্ট করলাম, কাউন্ট করে কী করবো, আমাকে একটা অ্যারের মধ্যে রাখতে হবে, একটা স্টোর করতে হবে, ঠিক আছে। তো অ্যারের মধ্যে কেন স্টোর করবো, কারণ এগুলো সবগুলো কোথায় যাবো, আবার এক এক করে ফায়ারওয়েজে যাবে। তো আমি এখন এখানে একটা অ্যারে টাইপের একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, আমি লিখছি অ্যারে লিস্ট, অ্যারে লিস্ট যেটা আছে সেটা, এবং আমার ভ্যারিয়েবলগুলো হবে ইউআরআই টাইপ, যেহেতু আমাকে ক্লিপ ডাটা থেকে আমি অ্যাকচুয়ালি সিঙ্গেল ইউআরআইগুলো আমি সিলেক্ট করে আমি অ্যারে লিস্টের মধ্যে রাখবো, ঠিক আছে। আমি এখানে লিখলাম ইমেজ লিস্ট, অর্থাৎ কতগুলো ইমেজ আসলো, ঠিক আছে, এটার একটা অ্যারে লিস্ট ইজ ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট, এবং এখানে আমি দিয়ে দিচ্ছি আমার ইউআরআই, যেহেতু এটা ইউআরআই টাইপ আসবে। আচ্ছা, এখন আমাকে কী করতে হবে, এই যে ক্লিপ ডাটা যেটাতে আমি পেলাম কাউন্ট কয়টা পেলাম, এটা কী করতে হবে, এক এক করে আমাকে কাউন্ট করতে হবে। তো তার মানে হচ্ছিল আমাকে এখানে আরেকটা ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল লাগবে, যেখানে আমি লিখতে পারি যে কারেন্ট ইমেজ সিলেক্টেড, অর্থাৎ প্রথম কারেন্ট ইমেজ সিলেক্টেড, অর্থাৎ প্রাথমিকভাবে আমরা সিলেক্ট করছি জিরো থেকে, অর্থাৎ জিরো থেকে আমরা কাউন্টেশনটা শুরু করব। তো আমি লিখলাম ইন কারেন্ট ইমেজ সিলেক্টেড জিরো, না আমি একটা লুপ চালাবো ওয়াইল কারেন্ট ইমেজ সিলেক্টেড লেস দেন ইজ ইকুয়াল টু কাউন্ট, মানে যতক্ষণ কি সেটা কাউন্টের কম থাকবে, এই যে কাউন্ট ক্লিপ ডাটা থেকে কম থাকবে, কাউন্ট ক্লিপ ডাটা থেকে সে যতক্ষণ কাউন্ট কম থাকবে ততক্ষণ সে লিস্টের মধ্যে এক এক করে কী করবে সবগুলো
আমার ইউআরআই গুলো নিয়ে আসবে, ঠিক আছে? তো এখন আমাকে কাজ কি, আমার ইউআরআই গুলো নিয়ে আসবে। তো ইউআরআই জন্য ইউআরআই টাইপের একটা কি লাগবে, ভ্যারিয়েবল লাগবে। এর মধ্যে আমি কি করবো, ইউআরআই গুলো রাখবো। তো আমি এখানে একটা ইউআরআই টাইপের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিচ্ছি, আমার এখানে আমি লিখছি প্রাইভেট ইউআরআই, আমি লিখে নিচ্ছি এখানে ইমেজ ইউআরআই, ঠিক আছে? আচ্ছা, তো আমি আমার চলে আসছি এখানে। তো আমি ইমেজ ইউআরআইতে অ্যাকচুয়ালি কী কী রাখবো, ইমেজ ইউআরআইতে রাখবো কি, আমার ডেটা ডট গেট ক্লিপ ডেটা ডট গেট আইটেম অ্যাড, এখানে ইন্ডেক্সটা বলে দিতে হবে। ইন্ডেক্সটা কী হবে, কারেন্ট ইমেজ সিলেক্টেড, অর্থাৎ কি আমি শুরু থেকে যেহেতু কারেন্ট ইমেজ জয়টা ইমেজ থাকুক, সে জিরো থেকে কী করবে সবগুলোকে নিয়ে আসবে, ডট গেট ইউআরআই, এটার মাধ্যমে কী পাবো, আমি ইউআরআইটা পেয়ে যাবো ওই সিলেক্টেড ইন্ডেক্সের। আচ্ছা, ইউআরআইটা পেলাম, এটা লিখবো ইমেজ লিস্ট ডট অ্যাড, এখানে চলে আসছে। আমি কোনটা অ্যাড করবো, ইমেজ ইউআরআই, ইমেজ ইউআরআই, ওকে। আমি ইমেজ ইউআরআইগুলো কী করলাম, অ্যাড করলাম। এবং এখানে আমি কী করব, আমার এই যে লুপটা যাতে চলে সেটার জন্য আমাকে কী লিখতে হবে, কারেন্ট আইটেম সিলেক্ট ইজ ইকুয়াল টু কারেন্ট আইটেম সিলেক্ট প্লাস ওয়ান, অর্থাৎ লুপটাকে আমি এক এক করে বাড়িয়ে দেবো, ঠিক আছে? তো এইটুকুর কাজ এখানে হবে। অ্যান্ড নেক্সট যে কাজটা, সেটা হচ্ছে হলো আমাকে একটা, আমি একটা মেসেজ শো করতে পারি যে আপনি কয়টা ইমেজ অ্যাকচুয়ালি সিলেক্ট করলেন। আমি এটা এখানে আমি শো করে দিতে পারি যে আপনি অ্যাকচুয়ালি কয়টা ইমেজ সিলেক্ট করলেন। সো আমি এখানে লিখতে পারি টেক্সট ভিউ, যেটা আমার কী ছিল এতক্ষণ, আমার গন ছিল সেই টেক্সট ভিউটা আমি এখানে যে দিয়েছিলাম অ্যালার্টের জন্য, তো আমি লিখব অ্যালার্ট ডট সেট ভিজিবিলিটি, ভিজিবল দিয়ে দিব। এবং এখানে আমি অ্যালার্ট ডট সেট টেক্সট, এখানে কিছু টেক্সট সেট করে দিচ্ছি। আমি লিখছি ইউ হ্যাভ সিলেক্টেড, এবং এখানে প্লাস দিয়ে আমি কী করে দিচ্ছি, ইমেজ লিস্ট ডট সাইজ, অর্থাৎ পুরোটার আমি সাইজ নিয়ে এসতেছি। এবং আমি কী করছি, প্লাস আমি লিখে নিচ্ছি ইমেজেস, ঠিক আছে? ইউ হ্যাভ সিলেক্টেড মানে এখানে জয়টা ইমেজ থাকবে, আমার ওয়টা ইমেজে দেখাবে। ইউ হ্যাভ সিলেক্টেড, সাপোজ ধরেন এটা সাইজ যদি হয় ফোর, তাহলে ফোর ইমেজেস, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে যে একটা আমার একটা ওয়ার্নিং দেখা যাচ্ছে, আমি অল্ট এন্টার প্রেস করছি, এখানে সার্চ প্রেস করে দিচ্ছি, ফাইন। এখন আমি কী করবো, এটা তো আমি দেখাই দিলাম তাকে। এখন আমার এটার কাজ যে অন অ্যাক্টিভিটি রেজাল্ট, এটার কাজ আমার শেষ। এটার কাজের মাধ্যমে কী হবে, আমার এই অ্যারে লিস্টে আমার সবগুলো আমি ইউআরআই একসাথে পেয়ে যাব। এটার কাজ যেহেতু এটা শেষ হয়ে যাবে এখানে, তো আমি কী করতে পারি, আমার এই যে চুজ যে একটা যে বাটন যেটা ছিল, এটার কিন্তু কাজ কিন্তু শেষ হয়ে গেছে। চুজ ইমেজ, সে কিন্তু ইমেজ চুজ করে ফেলেছে, ঠিক আছে, এখান থেকে। এবং আমি কী করেছি, অ্যারে লিস্টটা রেখেও দিয়েছি। তো আমি এখন চুজ ইমেজ ওই বাটনটা আমি আর রাখতে চাই না। তো আমি লিখবো চুজ ডট সেট ভিজিবিলিটি, এবং ভিজিবিলিটি করে দিব হচ্ছে গন, যাতে সে আর ওই বাটনটা দেখতে না পারে, ফাইন। তো এখন আমি চলে যাব হচ্ছে হলো আমার নেক্সট যে বাটনটা, সেটা ছিল কি আমার আপলোড বাটন। সে এখন কী করতে পারবে, সে এখন আপলোড বাটনটা দেখতে পারবে যে আপলোড ইমেজ, ফাইন। তো আমি এখন আপলোড ইমেজের কাজ করব। তো আমি লিখব আপলোড, এখানে দিচ্ছি আপলোড ডট সেট অন ক্লিক লিসেনার, নিউ অন ক্লিক লিসেনার, ওকে, ফাইন। তো আপলোডের মাধ্যমে কী পেয়ে গেলাম, আপলোডের ক্লিক করব, সাথে সাথে আমি তাকে একটা প্রোগ্রেস দেখাবো যে আচ্ছা ঠিক আছে, আপনার ফাইলটা আপলোড হওয়া শুরু হয়েছে। তো এই প্রোগ্রেসটা দেখানোর জন্য আমার একটা প্রোগ্রেস বার লাগবে। তো আমি এখানে জাস্ট একটা ভ্যারিয়েবল করে নিচ্ছি, প্রাইভেট প্রোগ্রেস ডায়ালগই নিচ্ছি, এটা ডেপ্রিকেটে, তারপর আমি ইউজ করছি প্রোগ্রেস ডায়ালগ। আমি এখানে অন ক্রিয়েটে আমার এখানে আমি এটা লিখছি প্রোগ্রেস ডায়ালগ ইজ ইকুয়াল টু নিউ প্রোগ্রেস ডায়ালগ, এবং দিস এখানে পাস করে দিচ্ছি, অর্থাৎ আমার অ্যাক্টিভিটিটা পাস করে দিচ্ছি। এবং এখানে আমি লিখতে পারি প্রোগ্রেস ডায়ালগ ডট সেট মেসেজ, একটা মেসেজ দিচ্ছি, ইমেজ আপলোডিং লিখতে পারি, আপলোডিং প্লিজ ওয়েট, ওকে, ফাইন, প্লিজ ওয়েট, ফাইন। তো বলে দিলাম ওয়েট করতে। এবং এটা আমি যখন নাকি আমার এই যে আপলোডে ক্লিক করবো, তখন শুরুতে কী করবে, প্রোগ্রেস ডায়ালগটা আমি শো করে দিচ্ছি, প্রোগ্রেস ডায়ালগ ডট শো। আচ্ছা, প্রোগ্রেস ডায়ালগটা শো হয়ে যাবে। দেন আমার কাজটা কী, আপলোড করতে হবে, রাইট? তা আপলোডটা করবো কীভাবে, আপলোডটা করার জন্য আমার এই যে যে স্টোরেজ, তো ফার্স্ট অফ অল আপলোড করার জন্য ফার্স্ট অফ অল আমার এই স্টোরেজের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো ফোল্ডারটা আমি ক্রিয়েট করে নিচ্ছি। ফোল্ডারটা আমি কীভাবে ক্রিয়েট করবো, স্টোরেজ রেফারেন্সের মাধ্যমে। তো আমি এখানে নিচ্ছি একটা স্টোরেজ রেফারেন্স, স্টোরেজ রেফারেন্স, স্টোর আমি দিয়ে দিচ্ছি ফোল্ডার, ইমেজ ফোল্ডার দিয়ে দিচ্ছি, অন্য তো শুধু ফোল্ডার দিতে পারি, আমি লিখছি ইমেজ ফোল্ডার ইজ ইকুয়াল টু ফাইভ স্টোরেজ ডট গেট
ইনস্ট্যান্ট ডট গেট রেফারেন্স ডট চাইল্ড, চাইল্ডটা মানে কি ওই যে ফোল্ডারের নামটা, তো আমি দিয়ে দিচ্ছি ইমেজ ফোল্ডার, তো যেটা নাম দিয়েছিলাম আমি যে এখানে সেটাই নাম দিয়ে দিয়েছি, ইনস্ট্যান্সটা নামিয়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা ফোল্ডার, ওকে ফাইন। তো এখন আমি কী করতে যাচ্ছি, আমি এই ফোল্ডারটার মধ্যে, অর্থাৎ এখানে ধরেন ইমেজ ফোল্ডারটা ক্রিয়েট হলো, তারপর এটার মধ্যে কী করবো, ইউআরএগুলো সবগুলো তো আনতে হবে, রাইট? আচ্ছা তো ইউআরএগুলো আনবোটা কীভাবে, ইউআরএগুলো তো কী আছে একটা লিস্টের মধ্যে আছে, তো লিস্টটাকে আমার একটা কাউন্ট দরকার আছে, তাই না? আচ্ছা তো এটা আমি কাউন্টের জন্য আমার একটা কী লাগবে, একটা ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল লাগবে। তো আমি এখানে একটা ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, প্রাইভেট ইন্ট, আমি লিখবো হচ্ছে হলো আপলোড কাউন্ট, এটা আমি জাস্ট নিলাম আপলোড কাউন্ট, এবং এটা শুরুতে দিয়ে দিচ্ছি জিরো, অর্থাৎ সে জিরো থেকে স্টার্ট হবে। আচ্ছা আপলোড কাউন্ট, সো নাও আমি আমার এখানে এই আপলোডে যেয়ে এখানে একটা লুপ চালাবো, এই লুপটা আমি ফর লুপও দিতে পারি, ওয়াইল লুপও দিতে পারি। তো আমি এখানে ফর লুপ ইউজ করতেছি, ফর আপলোড কাউন্ট ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ জিরো থেকে তো আমার স্টার্ট হচ্ছে, ওইখানে আমি জিরো দিয়ে এসেছিলাম। আচ্ছা দেন বলবো আপলোড কাউন্ট লেস দেন ইজ ইকুয়াল টু, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে কী হবে এই লিস্ট থেকে, অর্থাৎ আমার এই লিস্টে যতগুলো আইটেম আসছে এই যে অ্যারে লিস্টে, তার থেকে যতক্ষণ পর্যন্ত সে ছোট হবে, এটা হবে আমার যে ইমেজ লিস্ট ডট সাইজ, অর্থাৎ এটার সাইজের থেকে যতক্ষণ পর্যন্ত ছোট হবে আমি ততক্ষণ পর্যন্ত কী করতে থাকবো, আপলোডটাকে প্লাস প্লাস করতে থাকবো, ঠিক আছে? আপলোড কাউন্ট প্লাস প্লাস। আচ্ছা এবং এর মধ্যে কী করতে হবে আমাকে, ওই এক এক করে ডাটাগুলোকে কী করতে হবে, ফাইল স্টোরেজে পাঠাতে হবে, দেন ডেটাবেস এটার লিঙ্কটা পাঠাতে হবে। সো আমি এখন কী করবো, আমার স্টোরেজের মধ্যে আমি পাঠাবো এক এক করে। আচ্ছা তো এখন চিন্তা করেন, আপনি এখানে ফোল্ডারের ভিতরে ফাইলটা ঢুকাবেন, তো ফাইলটার একটা নাম লাগবে, তো এই নামটার জন্য কী করতে হবে, আবার স্টোরেজ রেফারেন্সের সাহায্য লাগবে। তো আমি এখানে লিখবো স্টোরেজ রেফারেন্স, আমি এখানে দিচ্ছি হচ্ছে ইমেজ নেম, ইমেজ নেম, ওকে ফাইন। এখন এই ইমেজ নেমটা, এটা অ্যাকচুয়ালি কার মধ্যে থাকবে, এটা থাকবে কি আমার ইমেজ ফোল্ডারের মধ্যে, কারণ ফোল্ডারের মধ্যেই তো আমি ইমেজগুলো দিব, তাই না? তো আমি লিখবো ইমেজ ফোল্ডার ডট চাইল্ড, চাইল্ডটা কী হবে, চাইল্ডের নামটা, চাইল্ডের নামটা আমি কীভাবে দিব, চাইল্ডের নামটা আমি দিতে পারি সাপোজ লিখলাম ইমেজেস অথবা শুধু ইমেজ প্লাস। এখন এখানে আমার ইউআরআইটা দরকার, বিকজ আমি কী করছি ইন্ডিভিজুয়ালি আমি প্রত্যেকটা ইমেজকে আমি পাঠাবো এক এক করে, এক একজনের নাম হতে কী হবে ডিফারেন্ট হবে, তাই না? তো ইন্ডিভিজুয়ালি ইমেজ পাওয়ার জন্য আমাকে একটা ইউআরআই টাইপের একটা ভ্যারিয়েবল নেব, এবং এখানে লিখবো আমি ইন্ডিভিজুয়াল ইমেজ, ঠিক আছে? আমি জাস্ট লিখলাম ইন্ডিভিজুয়াল ইমেজ, যাতে আমার মনে থাকে ইন্ডিভিজুয়াল ইমেজ ইজ ইকুয়াল টু, ইন্ডিভিজুয়াল ইমেজটা আমি কীভাবে পাবো, আমার এই যে লিস্টের থেকে, তা আমি লিখবো ইমেজ লিস্ট, এবং এখানে আমাকে কী করতে হবে ডট কেট ইন্ডেক্সটা আমাকে বলে দিতে হবে। ইন্ডেক্সটা কী আসলে, আমার যদি কাউন্ট যদি জিরোতম থেকে স্টার্ট হয় তাহলে ইন্ডেক্স হবে কত, জিরোতম, কাউন্ট যদি হয় আমার যদি ওয়ানতম হয় তাহলে এখানে আমি দেবো কত, ওয়ান। তো এইভাবে করে কী হচ্ছে, অ্যাকচুয়ালি আপলোড কাউন্টের সাথে সাথে কী হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে, তো আমি এখানে আপলোড কাউন্টটা দিয়ে দেবো। আচ্ছা ফাইন। তো আর এখানে ইমেজটা আমি কী, তাহলে এখন নাম পেয়ে যাবো ইন্ডিভিজুয়াল ইমেজের নাম অনুসারে হবে, তাহলে এখন আমি লিখবো ইন্ডিভিজুয়াল ইমেজ ডট গেট লাস্ট পাস সেগমেন্ট, ফাইন। তো এটা হচ্ছিলো কি আমার ইমেজের পুরোটা কি স্টোরেজের যে রেফারেন্সের যে ইমেজের যে নামটা আসবে সেটা। এখন আমি লিখবো ইমেজ নেম, ইমেজ নেম ডট পুট ফাইল, অর্থাৎ আমি এখন কী করবো ফাইলটাকে আপলোড করে দেবো। এই ফাইলটা আসলে কি আমার এই যে যে ইন্ডিভিজুয়াল যে ইমেজটা আছে সেটাই কি আমার আসলে ফাইলটা, কারণ ওই ফাইলটাই তো আমি অ্যাকচুয়ালি কী করতে চাই, দিতে চাই, তাই না? তো আমি লিখবো ইন্ডিভিজুয়াল ইমেজ, ফাইন। তো এখন আমি এখানে কী করতে পারি, একটা অন সাকসেস লিসেন অ্যাড করবো, কারণ এখানে আমি দেখতে চাই যেটা আপলোড হলো কি না। তো আমি লিখবো অ্যাড অন সাকসেস লিসেনার, নিউ অন সাকসেস লিসেনার, ফাইন। এটা যদি সাকসেস হয়ে থাকে দেন আমি কী করতে পারি, আমার ডাটাবেজে যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিতে পারি। তো এটার জন্য আমাকে কী লাগবে, একটা ইউআরএল লাগবে, ডাউনলোড ইউআরএল, অর্থাৎ আমি ইমেজটাকে তো আমি এই স্টোরেজের মধ্যে পাঠিয়ে দিব, কিন্তু এই স্টোরেজের আমার লিঙ্কটা পর্যন্ত লাগবে। তো এটা আমি কীভাবে করব, আমি লিখব ইমেজ নেম, যেটা আমি যে লাস্ট যেটা ছিল ইমেজ নেম ডট গেট ডাউনলোড ইউআরএল ডট অ্যাড অন সাকসেস লিসেনার ইজ ইকুয়াল টু নিউ অন সাকসেস লিসেনার, এটার মাধ্যমে কী পাবো, আমি একটা ইউআরআই পেয়ে যাব, ফাইন। তো ইউআরআইটাকে প্রথমে আমি স্ট্রিংয়ে কনভার্ট করে নিচ্ছি, স্ট্রিং ইজ ইকুয়ালটা আমি দিয়ে দিচ্ছি ইউআরএল, আমি জাস্ট ইউআরএল লিখলাম, আমি লিখবো ইউআরআই। আচ্ছা তো এখানে একটা রেড মার্ক, তো আমি অল্ট এন্টার প্রেস করবো, এবং এখানে কী আছে যে লাস্টে একটা র্যাপ ইউজিং স্ট্রিং অফ ভ্যালু, এটা করে নেব। আচ্ছা দেন এখানে আমি একটা মেথড কল করতে চাচ্ছি, বিকজ বাকি কাজটা অ্যাকচুয়ালি হবে কি আমার ডাটাবেজে কী স্টোর করবো এই ইউআরএলটা।
এখানে আমি লিখবো স্টোর লিঙ্ক, ঠিক আছে, এই টাইপের একটা মেথডকে কল দিচ্ছি, এবং এই মেথডের মধ্যে আমি এই যে ইউআরএলটা যে এখান থেকে যে পেলাম এটা আমি পাঠিয়ে দিব, যাতে ওই ইউআরএলটা আমি আবার কী করতে পারি, ডাটাবেসে পাঠাতে পারি। তো এই এটার মধ্যে অল্ট এন্ট্রি প্রেস করে জাস্ট মেথডটা আমি ক্রিয়েট করে নিচ্ছি, ক্রিয়েট এটা ধরো আমার মেইন অ্যাক্টিভিটি, ফাইন, তো এই মেথডটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে তো আমি লিখছি ডাটাবেস রেফারেন্স, ডাটাবেস রেফারেন্স দিয়ে দিচ্ছি ফায়ারবেস ডাটাবেস ডট গেট ইনস্ট্যান্স ডট গেট রেফারেন্স ডট চাইল্ড, চাইল্ড আপনি এখানে ইউজার আইডি দিতে পারেন, ঠিক আছে। ইউজার আইডি হলে আপনার এক একটা ইন্ডিভিজুয়াল ইউজার কয়টা করে ইমেজ আপলোড করছে সেটা আমরা ট্রেস করতে পারছি। অ্যাজ এখানে আমি কী করতে চাচ্ছি না, ইন্ডিভিজুয়ালি কোনো কোনো কিছু করতে চাচ্ছি না, তো আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি, ইউজার ওয়ান দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবং এই ডাটাবেস রেফারেন্সে কী করতে হবে, আমার প্রত্যেকটা ইউআরএলটাকে কী করতে হবে, আলাদা আলাদাভাবে কী করতে হবে, ইন্ডিভিজুয়ালি বসাতে হবে, অর্থাৎ কারোর সাথে কারোর সাথে রিপ্লেস না হয়। দিচ্ছি হ্যাশ ম্যাপ স্ট্রিং স্ট্রিং, ওকে ফাইন, হ্যাশ ম্যাপ ইজ ইকুয়াল টু নিউ হ্যাশ ম্যাপ, ফাইন, এবং এখানে এখান থেকে আমি দিব চলো হ্যাশ ম্যাপ ডট পুট, পুট প্রথমে আমি লিখছি লিঙ্ক, কারণ এটা হবে কি ইমেজ লিঙ্ক, তো আমি এখানে লিখতে পারি ইমেজ লিঙ্ক, এবং এখানে আমি ভ্যালুটা পাস করি, ভ্যালুটা কি আমার এই যে ইউআরএল যেটা আসবে সেটা ইউআরএল, ফাইন। এখন আমার এই ডাটাবেস রেফারেন্সে কী করতে হবে, হ্যাশ ম্যাপটা অবজেক্ট আকারে দিয়ে দিতে হবে, কিন্তু এখানেও কথা আছে ডাটাবেস রেফারেন্স ডট আমি কী করবো, পুশ করবো, কারণ হচ্ছে আমি কি ইউনিক চাই, তো পুশ ডট সেট ভ্যালু, সেট ভ্যালুতে কী দেবো হ্যাশ ম্যাপ, ফাইন। তো আমার এইটুকু পর্যন্ত কি সবগুলো কাজই কি শেষ, সেইটুকু কাজ যদি শেষ হয়ে থাকে দেন আমি এখানে লিখবোটা কি, আমার ওই যে প্রোগ্রেস বার চলতেছিল তার প্রোগ্রেস ডায়ালগ ডট ডিসমিস করে দিব, অ্যান্ড দেন আমার যে টেক্সট ভিউ ছিল সে টেক্সট ভিউতে কিছু দেখিয়ে দিই, অর্থাৎ অ্যালার্ট, অ্যালার্টে কিছু দেখিয়ে দিই, অ্যালার্ট ডট সেট টেক্সট, আমি লিখি ইমেজ আপলোডেড সাকসেসফুললি সাকসেসফুললি, ওকে ফাইন, তো এটা কি আপলোডেড সাকসেসফুললি হলো, সো ফাইন। তো এইটুকু হয়ে গেলো গিয়ে, এখন তো আমার আসলে কিসের দরকার নেই, যদি ইমেজ যদি আপলোডই হয়ে যায় থাকে দেন তো আপলোড ইমেজ এই বাটনটারও দরকার নেই, তো এটাকে আমি ভিজিবিলিটি গন করে দিচ্ছি, তো আপলোড ডট সেট ভিজিবিলিটি করে দিচ্ছি হচ্ছে গন, ওকে ফাইন। অ্যান্ড দেন আরেকটা কাজ করছি, এখানে আমার সবগুলোই কাজ শেষ, এখন একটু চিন্তা করে দেখেন আপনার দুইটা কাজ একসাথে হচ্ছে যখন আপলোড ইমেজে ক্লিক করছেন, একটা হচ্ছে আপনার প্রোগ্রেস বার রান হচ্ছে এবং সেই সাথে কী হচ্ছে, ফার্স্ট অফ অল স্টোরেজ হচ্ছে, দেন হচ্ছে কি ডাটাবেস রেফারেন্স, তো এই দুইটা কাজের সময় অনেক সময় কনফ্লিক্ট হতে পারে, তো এটার জন্য আমাকে ইউজারকে বলতে হবে যে আপনার যদি অনেক বেশি লোডিং টাইম নেয় তো আপনি কী করতে পারেন, আরেকবার প্রেস করতে পারেন, ফাইন। তো আমি এখন চলে যাবো হচ্ছে আমার এই যে যে আপলোড বাটনটা যে ছিল এখানে, এখানে আমি একটা টেক্সট অ্যালার্টের মাধ্যমে শো করতে পারি, অ্যালার্ট ডট সেট টেক্সট, এখানে করব ইফ লোডিং টেক্স টু লং প্লিজ প্রেস দ্য বাটন অ্যাগেন, ওকে ফাইন। তো এটা চলে আসলো, তারপর এখানে আমি কী করেছি সারফেস ক্লিন করে দিচ্ছি, ফাইন। অ্যান্ড লাস্টলি আমি যখন নাকি এই সব কিছু করেই ফেললাম, আমি যখন নাকি ডিসমিসও করে ফেললাম সব কিছু, দেন আমাকে কী করতে হবে, অ্যারের লিস্টটাকে কী করে দেওয়া উচিত, ক্লিয়ার করে দেওয়া উচিত, বিকজ অ্যারের লিস্টের তো সব কিছু তো চলেই গেছে, তাই না। তো আমি ছিলাম হচ্ছে হলো আমার এখানে যেখানে আমি সব কিছু ডিসমিস করে দিয়েছিলাম, ইমেজ আপলোডেডও হয়ে গিয়েছে, তো আমি এখন লিখবো ইমেজ লিস্ট ডট ক্লিয়ার, তো ক্লিয়ার করে দেবো, বাস এখানে হবে চুজার, এটা অ্যাকচুয়ালি ভুলে ওই সময় আমার এখানে বাটনটা সিলেক্টটা ভুলে গিয়েছিলো, তো এটা ঠিক আছে, এখন আপলোড ইমেজ আর হচ্ছে চুজার আর ডট আইডি ডট চুজার, ওকে ফাইন। তো এখন আমি রান করছি, ফাইন, তো আমার একটা রান হয়ে গিয়েছে। সো আপনারা এখানে খেয়াল রাখেন এখানে কী আছে ডাটাবেস, তো আমি আপলোড করার সাথে সাথে এখানে কিছু না কিছু চেঞ্জেস হবে, তো ফার্স্ট অফ অল আসছে চুজ ইমেজ, তো ফার্স্ট অফ অল আমি চুজ ইমেজে ক্লিক করলাম, ওয়েল ফাইন। তো এখানে কতগুলো ইমেজ চলে আসলো, তো এটা আমি কীভাবে চুজ করবো, আমি লং প্রেস করবো ইমেজের মধ্যে, লং প্রেস করবো, সো আমি সাপোজ চারটে ইমেজ চুজ করে ফেললাম, দেন আমি ওপেনে ক্লিক করছি, ফাইন। এখানে লিখে লিখা হচ্ছে কি ইউ হ্যাভ সিলেক্টেড ফোর ইমেজেস, ফাইন। এখন আমি আপলোড ইমেজে ক্লিক করব, ওকে লোডিং হচ্ছে, দেখা যাক কি হয়, ওকে ইমেজ আপলোডেড সাকসেসফুললি,
ওকে ফাইন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাটাবেজে একটা ইউজার ওয়ান নামে চলে আসছে এবং এটার মধ্যে কি চারটে ইউনিক কি এবং ইউনিক কি এর মধ্যে ইমেজ লিঙ্কগুলো চলে আসছে। আমি যদি একটা ইমেজ লিঙ্ক নেই তাহলে কি আপনারা বুঝতে পারবেন। এবং আমি যদি আমার স্টোরেজে যাই, আমি যদি এটা বড় করি এবং আমি যদি স্টোরে যাই, তো আপনারা দেখতে পারবেন যে স্টোরেজে কি হয়েছে, একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবং ওই ফোল্ডারের মধ্যে আমার চারটে ইমেজ চলে আসছে, যে চারটে ইমেজ আমি মাত্র আপলোড করলাম। সো ইট ইস ভেরি ইজি। সো আই হোপ ইউ গেট দিস, অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংকস আ লট।